ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছে চীন। আটলান্টিক মহাসাগরের সামরিক ঘাঁটি গড়বে চীন, ফলে সাংঘাতিক ভয় ঢুকল আমেরিকার মনে। কেননা চীনের কাছে পারমাণবিক হামলায় সক্ষম সাবমেরিন আছে। চীন আটলান্টিকের ঘাঁটি তৈরি করলে সেখানে এসব সাবমেরিন মোতায়েনের সম্ভাবনা প্রবল। আমেরিকার এত কাছে থেকে এই সাবমেরিনগুলো মিসাইল নিক্ষেপ করলে কিছুই করার থাকবে না। ফলে আমেরিকা এখন চাইলেও আগের মতো চীনের বিরুদ্ধে তাদের মিত্রদের হয়ে দৌড়তে পারবে না। আমেরিকা সবসময় চায় তাদের আশেপাশে কোনো শত্রু না থাকুক। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আমেরিকা চীনের উপকূলের কাছে ঘাঁটি তৈরি করে চীনকে চাপে রেখেছে। বিশ্লেষকরা বলছে এখন চীন আমেরিকার কাছে ঘাঁটি তৈরি করে আমেরিকাকে তাদের পদ্ধতিতেই চাপে রাখতে চাইছে। আটলান্টিক মহাসাগরে এই প্রথমবারের মতো চীন সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে। আফ্রিকার পশ্চিমের ছোট্ট দেশ ইকুয়েটোরিয়াল গিনিতে এই সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা হবে। মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আটলান্টিক মহাসাগরে চীনের প্রথম এই ঘাঁটি প্রতিষ্ঠার পরিকল্পনা হোয়াইট হাউস এবং পেন্টাগনে উদ্বেগ সৃষ্টি করেছে। চীন যদি ইকুয়েটোরিয়াল গিনিতে এই সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে, তাহলে চীনা যুদ্ধজাহাজ পুনরায় অস্ত্র গ্রহণ করতে সক্ষম হবে এবং সে সমস্ত অস্ত্র মার্কিন পূর্ব উপকূলের ঠিক বিপরীতে মোতায়েন হবে। এছাড়াও এই ঘাঁটিতে চীনা যুদ্ধজাহাজ মেরামতের কাজ করার সুযোগ তৈরি হবে। সেই সাথে যুদ্ধজাহাজগুলোকে নিয়ন্ত্রণ এবং গোয়েন্দা তথ্য প্রদানও সম্ভব হবে। মাসখানেক আগে মার্কিন প্রিন্সিপাল ডেপুটি ন্যাশনাল সিকিউরিটিজ অ্যাডভাইজার জন ফিনার ইকুয়েটোরিয়াল গিনি সফরে যান। তিনি দেশটির প্রেসিডেন্ট এনগুয়েমা এম্বাসোগোর সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় মার্কিন কর্মকর্তা চীনের ঘাঁটি প্রতিষ্ঠার পরিকল্পনা বাতিল করার আহ্বান জানান। মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা বিষয়ক কমান্ডার জেনারেল স্টিফেন টাউনসেন্ট বলেছিলেন, আফ্রিকা মহাদেশের আটলান্টিক উপকূলে চীনা সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা হবে চীনের পক্ষ থেকে আসা সবচেয়ে বড় হুমকি। শুধুই যে আমেরিকাকে উদ্দেশ্য করে এই ঘাঁটি করেছে চীন তা নয়, বরং আমেরিকার পশ্চিমা মিত্ররাও চীনের টার্গেট হতে পারে। সেক্ষেত্রে চীনের এই ঘাঁটি থেকে ইউরোপের দেশগুলো আরও কাছাকাছি। ন্যাটো আগ বাড়িয়ে চীনকে প্রতিপক্ষ বানিয়ে চীনকে ক্ষিপ্ত করেছে। দুদিন আগেই চীনের বিরুদ্ধে একজোট হওয়ার ঘোষণা দেয় আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীতে চীন যেভাবে একতরফা কার্যকলাপ করছে তা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় মিলিটারি স্টাফের ডিরেক্টর জেনারেল জানিয়েছে, ইউরোপ এবং আমেরিকার মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর জায়গা আছে। তিনি বলেছেন, ফ্রান্স হল প্রশান্ত মহাসাগর এলাকায় বড় শক্তি। জার্মানি, নেদারল্যান্ডস এবং ডেনমার্ক এই অঞ্চল নিয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছে। দক্ষিণ চীন সাগরের কাছে অবস্থিত নিউ ক্যালিডোনিয়া দ্বীপ সহ বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ ফ্রান্সের হাতেই। কিছুদিন আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউরোপ এবং ন্যাটোকে সাবধান করে দিয়ে বলেছেন, তারা কোল্ড ওয়ারের উত্তেজনা চান না। এদিকে বাইডেন বলেছেন, তাইওয়ানকে সুরক্ষা দেওয়ার ব্যাপারে আমেরিকা দায়বদ্ধ। সত্যিকার অর্থে এখন পর্যন্ত একমাত্র বৈশ্বিক নৌশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে আমেরিকা। চীনের কাছে প্রশান্ত মহাসাগর অঞ্চলে মোতায়েন রয়েছে তাদের সপ্তম নৌবহর। এতে আছে 50-60টি জাহাজ, 350টি যুদ্ধ বিমান এবং প্রায় 60,000 সৈন্য। আমেরিকার বাইরে অবস্থানরত একমাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রিগানও আছে এই বহরেই। এর অবস্থান জাপানের ইয়োকোসুকা নৌঘাঁটিতে। তবে নৌশক্তিতে চীন আমেরিকা থেকে খুব বেশি পিছিয়ে নেই, বরং অনেক ক্ষেত্রেই এগিয়ে। সম্প্রতি পেন্টাগনের একটি প্রতিবেদনে চীনের নৌবাহিনীর আকারের বিবরণ দেওয়া হয়েছে, যাতে চীনের নৌবাহিনীকে বিশ্বের বৃহত্তম হিসেবেই বর্ণনা করে। প্রতিরক্ষা বিভাগের রিপোর্টে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি সংখ্যাগতভাবে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী।
তাদের বহরে প্রায় 355টি জাহাজ এবং সাবমিন আছে, যার মধ্যে 145টিরও বেশি বড় ধরনের যুদ্ধ জাহাজ রয়েছে। চীনা নৌবাহিনী মূলত আধুনিক মাল্টিরোল প্ল্যাটফর্মের সমন্বয়ে গঠিত। চীনা সাবমেরিন থেকে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে স্থলভাগের যোদ্ধাদের বিরুদ্ধে দূরপাল্লার নিখুঁত হামলা চালানোর ক্ষমতা রয়েছে। উল্লেখযোগ্যভাবে এটি চীনের সক্ষমতা বৃদ্ধি করবে। চীন তার অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের ক্ষমতা এবং দক্ষতাও বৃদ্ধি করেছে তাদের বিমানবাহী জাহাজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিনগুলো থেকে রক্ষা করতে। আগামী বছরগুলোতে চীনা নৌবাহিনী আরও বড় হবে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়, চীনা নৌবাহিনী 2025 সালের মধ্যে 420টি জাহাজে এবং 2030 সালের মধ্যে 460টি জাহাজে উন্নীত হবে। এই বৃদ্ধি বেশিরভাগই হবে সার্ফেসে থাকা বড় যুদ্ধ জাহাজ। চীন আমেরিকার বিমানবাহী রণতৈরিগুলোকেও টার্গেট করেছে। সম্প্রতি মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতৈরির একটি রেপ্লিকা তৈরি করেছে চীন। আমেরিকায় হামলা চালানোর সম্ভাব্য প্রস্তুতি হিসেবেই এই রেপ্লিকা তৈরি করা হয়েছে। জিনজিয়াংয়ের মরুভূমিতে এই রেপ্লিকা স্যাটেলাইটে ধরা পড়ে। বিশ্লেষকরা এটাকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলছে। তবে আটলান্টিকে চীনের ঘাঁটি তৈরি কোনো মনস্তাত্ত্বিক যুদ্ধ নয়, বরং এটি কিউবার মিসাইল সংকটের মতো আমেরিকার জন্য ভয়ঙ্কর আতঙ্ক। কিউবার সাথে এখনও আমেরিকার সম্পর্ক খুব বেশি ভালো নয়। অপরদিকে চীনের সাথে কিউবার সম্পর্ক তুলনামূলক ভালো। ফিডেল ক্যাস্ট্রোর দেশ কিউবার সাথে আমেরিকার দ্বন্দ্ব কমিউনিজম নিয়ে। এদিকে চীনও নিজেদেরকে কমিউনিস্ট পরিচয় দেয়। ওই অঞ্চলের আরেক দেশ ভেনেজুয়েলা বর্তমানে আমেরিকার সব থেকে দুশ্চিন্তার কারণ। ভেনেজুয়েলাকে অবরোধে রেখেছে আমেরিকা। ফলাফল, ভেনেজুয়েলার সাথে ইরান এবং চীনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, তাই এই দেশগুলো চীনের ভবিষ্যৎ সামরিক ঘাঁটি হতে পারে, যা আমেরিকার সব শান্তি নষ্ট করবে। প্রিয় দর্শক, চীনের এই ঘাঁটি বিশ্ব রাজনীতিতে কি পরিবর্তন আনতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। চীনের নৌশক্তি কতটা তা জানতে চীনা নৌবাহিনীর উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।